বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে অবস্থিত সমুদ্রের এমন একটি অংশ যেটিকে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান বলে অভিহিত করা হয়েছে। এই জায়গাটি ট্রায়াঙ্গল আকারে হওয়ার কারণে এটিকে বারমুডা ট্রায়াঙ্গল নামে ডাকা হয়। কিন্তু অতি ভয়ানক সব দৃশ্য দেখে এটিকে বেশিরভাগ লোকজন ডেভিলস ট্রায়াঙ্গল নামেও ডাকেন। শত শত জাহাজ, বিমান, এমনকি মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার জন্য বারমুডা ট্রায়াঙ্গল গোটা বিশ্বে পরিচিত। হেরিকেনের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং ভূত থেকে শুরু করে ইউএফও, এমনকি সামুদ্রিক প্রাণীসহ এই বৈচিত্র্যগুলির ব্যাখ্যা সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ পর্যন্ত যে কোনো জাহাজ, প্লেন, এয়ারক্রাফট অথবা কেউ যা কিছুই এই ট্রায়াঙ্গলের অভ্যন্তরে গিয়েছে তারা আর ফিরে আসেনি। অনেকাংশ লোকেদের ধারণা রয়েছে যে এখানে অত্যধিক পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কারণে কোনো জাহাজের ক্যাম্পাস ঠিকমতো কাজ করে না, তাই অধিকাংশ সময় ওই সমস্ত জাহাজগুলির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেকের মতে এখানে হওয়া ভয়ানক তুফান বা ঘূর্ণিঝড়ের কারণে জাহাজ বা এরোপ্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। অনেকে আবার এই জায়গাটিকে শয়তানের ঘর বলে মনে করেন, কেউ কেউ আবার এটিকে সামুদ্রিক দানবের সঙ্গে জুড়ে দেখিয়েছেন। অনেক বিজ্ঞানীরা এই জায়গাটিকে এলিয়ানের ছায়ার সঙ্গে জুড়ে দেখেছেন। রহস্যময় হওয়ার পিছনে কারণ যাই হোক না কেন, আসলে এই জায়গাটি এতটাই ভয়ানক রয়েছে যে আজ পর্যন্ত এই জায়গাতে অনেক লোকই নিজেদের প্রাণ হারিয়েছেন। মূলত এই কারণের জন্যই বেশিরভাগ জাহাজগুলি এই ট্রায়াঙ্গলের পাশ দিয়েও যেতে ভয় পান। এই ট্রায়াঙ্গল সম্বন্ধে সবচেয়ে প্রথমে ক্রিস্টোফার কলম্বাস ইনফরমেশন দিয়েছেন এবং তিনি যা বলেছেন তা শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে পড়বেন। 1945 সালে এই জায়গাটিতে একটি বড় দুর্ঘটনা ঘটে যার কারণে প্রায় 6টি আমেরিকি সৈন্যজাহাজ এখানে বিলুপ্ত হয়ে যায়। আর বিলুপ্ত হওয়ার আগে তাদের বক্তব্য ছিল যে এখানে তাদের জাহাজের কম্পাস ঠিকমতো কাজ করছিল না এবং তাদের সামনে কালো গাঢ় অন্ধকার সুড়ঙ্গের নেই একটা কোনো কিছু দেখা যাচ্ছিল, যার কারণে তারা সঠিক পথ খুঁজে পাচ্ছিলেন না। অনেকে এটি মনে করেন যে এখানে হওয়া সামুদ্রিক তাণ্ডবিল্লার এক ভয়ানক চিত্র চোখে পড়ে, যা কেবলমাত্র এই বারমুডা ট্রায়াঙ্গলের অভ্যন্তরেই নয় এর পার্শ্ববর্তী এলাকাতেও অনুভব করা হয়। এই অঞ্চলটি অত্যন্ত হিংস এবং অপ্রত্যাশিত ঝড়ের জন্য পরিচিত, যা দ্রুত কোনো কিছুকে নিজের অভ্যন্তরে বিলুপ্ত করে নেয়। প্রায় 50-এর দশক থেকেই এই জায়গাটি একটি রহস্যময় জায়গা হিসেবে পরিচিত। 1950 সালে এই অঞ্চলে অস্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার প্রথম ঘটনাটি জানা গিয়েছিল এবং এরপর থেকে প্রায় 7 দশকে বেশ কয়েকটি অদ্ভুত ঘটনার প্রকৃত কারণে এই অঞ্চলটি আরও রহস্যময় হয়ে উঠেছে। বারমুডা ট্রায়াঙ্গল শব্দটি 1964 সালে লেখক ভিনসেন্ট গেটিস সর্বপ্রথম অ্যারোগোসি নামক পত্রিকায় প্রকাশ করেছিলেন। যদিও এই অঞ্চলটিকে অনেকেই অনেক নাম দিয়েছেন, তবে কয়েক দশক ধরে এই নামটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গলই রাখা হয়। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক দ্য টেম্পেস্ট, যেটাতে কিছু পণ্ডিত দাবি করেছেন যে এটি একটি বাস্তব জীবনের সঙ্গে জড়িত, বারমুডায় জাহাজ ধ্বংসের উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে, যা ওই অঞ্চলের রহস্যের আভা বাড়িয়ে তুলেছিল। বারমুডা ট্রায়াঙ্গলে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা যা একটি জাহাজের সঙ্গে জড়িত রয়েছে। 2015 সালের অক্টোবর মাসে একটি মারাত্মক হেরিকেন ঘূর্ণিঝড় চলাকালীন বারমুডা ট্রায়াঙ্গলে একটি কার্গো জাহাজ ডুবে যায়। বারমুডা ট্রায়াঙ্গল এই বইটি চার্লস বার্নিজের একটি সর্বাধিক বিক্রিত বই ছিল, যা জাহাজ এবং বিমানগুলি অদৃশ্য হওয়ার অঞ্চল হিসেবে বারমুডা ট্রায়াঙ্গল সম্বন্ধে পরিচয় দিয়েছিল। এই বইটি প্রায় 30টি ভাষায় প্রকাশ করা হয়েছিল এবং প্রায় 20 মিলিয়ন অনুলিপি বিক্রি হয়েছিল। এই জায়গাটিকে নিয়ে বিশ্বের অনেক বিজ্ঞানী অনেক রকমের ধারণা দিয়েছেন, কিন্তু এটি কেবলমাত্র একটি প্রেডিকশন মাত্র, এর চেয়ে বেশি আর কিছুই নয়। কেননা আজ পর্যন্ত কেউ এটি সঠিকভাবে প্রমাণ করতে পারেননি যে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যটি আসলে কী, কিন্তু অনেক বিজ্ঞানীরাই বারমুডা ট্রায়াঙ্গলের উপরে নিজেদের ধারণাকে প্রকাশ করেছেন, যার প্রামাণ্যতা খুবই কম। কেননা বারমুডা ট্রায়াঙ্গলের সম্বন্ধে যা কিছুই বলা হয়েছে তা সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে বলা হয়েছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।